নানা অভিযোগ তুলে প্রাধ্যক্ষ নাজমুন নাহারের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে প্রায় দুই ঘণ্টা যাবৎ অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের একদল ছাত্রী এবং এই অবস্থান কর্মসূচিটি পালন করে ঢাবি উপাচার্য মোহাম্মদ আক্তর জামানের বাসভবনের সামনে। ছাত্রীদের অভিযোগগুলোর মধ্যে আছে আসন বরাদ্দের ক্ষেত্রে কালক্ষেপণ করা, হল ক্যান্টিনের খাবারের মানোন্নয়নে উদ্যোগ না নেওয়া, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে উদাসীনতা, নানা আশ্বাস দিয়ে পরে তা পূরণ না করা। এসব অভিযোগে বৃহস্পতিবার রাত 9:30 দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন বিভিন্ন বর্ষে অধ্যয়নরত কুয়েত মৈত্রী হলের অর্ধশত শিক্ষার্থী। এর কিছুক্ষণ পর সেখানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানি প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনে যায় আন্দোলনকারী ছাত্রীদের একটি প্রতিনিধি দল। আলোচনা শেষে রাত 11:30 দিকে তারা বেরিয়ে আসেন। পরে অন্য ছাত্রীদের নিয়ে তারা কুয়েত মৈত্রী হলের দিকে রওনা হন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি ছাত্রীরা। ডক্টর এ কে এম গোলাম রাব্বানি ছাত্রীদের হল পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। আন্দোলনের নেতৃত্বে থাকা কুয়েত মৈত্রী হলের এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, যেখানে অন্য হলে আমাদের সহপাঠীরা প্রথম বর্ষের সিট পেয়ে গেছে, সেখানে তৃতীয় বর্ষ শেষ হতে চললেও আমরা সিট পাইনি, গণরুমে থাকছি। আমাদের আসন না দিয়ে হল প্রশাসন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জেদ দিচ্ছে। জানতে চাওয়া হলে কর্তৃপক্ষ আমাদের বলেছে, উপাচার্য চলমান শিক্ষাবর্ষকে সিট দেওয়ার নিয়ম করেছেন। এই শিক্ষার্থী বলেন, আমাদের কি সিট পাওয়ার অধিকার নেই? আমরা যখন বলেছি যে সিট দিতে হবে, তখন হল প্রাধ্যক্ষ ভাইবার নামে নাটক সাজিয়েছেন। তিনি দুই দিনের মধ্যে আমাদের স্থানীয় অভিভাবক ও গ্রাম থেকে মা বাবাকে নিয়ে আসতে বলেছেন। সিট পাওয়ার আশায় আমরা কষ্ট করে অভিভাবক ও মা বাবাকে এনেছি। সেই ভাইবার 6 মাস হয়ে গেলেও আজ পর্যন্ত ফলাফল বা সিট কিছুই আমরা পাইনি। প্রাধ্যক্ষ সিট নিয়ে ডিপ্লোমেসি করছেন। অন্যান্য অভিযোগ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এই ছাত্রী বলেন, সর্বশেষ আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টের অনুশীলনে ছাত্রীদের ন্যূনতম সহযোগিতা করা হয়নি। খেলার জন্য ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে স্কুলের বাচ্চাদের কিটস, অথচ অন্য হলের ছাত্রীরা ভালো মানের জুতা পরে খেলায় অংশ নিয়েছেন। মাঠের সবাই আমাদের নিয়ে হাসাহাসি করেছে। এই শিক্ষার্থী আরো বলেন, ক্রিকেট খেলতে গিয়ে আমাদের হলের এক ছাত্রী গুরুতর আহত হন। হল প্রশাসন তার খোঁজ খবর পর্যন্ত নেয়নি। বুধবার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। অন্যান্য হলে ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ছাত্রীদের টি শার্ট ট্রাউজার দেওয়া হলেও আমাদের হলে সব ছাত্রী তা পাননি। দুপুরের খাবার দেওয়া হয়েছে বিকেল 4টায়, সেটা ছিল হল ক্যান্টিনে রান্না করা নিম্নমানের পোলাও। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সব হলে যদি বাজেট আসে, মৈত্রী হল কি আলাদা? প্রতিটি হলের জন্য সমান বাজেট বরাদ্দ হয়, তাহলে আমরা কেন আমাদের আনুষঙ্গিক বিষয়গুলো থেকে বঞ্চিত হব? আরেক শিক্ষার্থীর অভিযোগ, সমাধানের আশ্বাস দেওয়ার এক মাসের মধ্যে প্রাধ্যক্ষের চেহারা পরিবর্তন হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে আমাদের বলেছেন, প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন, কিন্তু আমরা তার চাই না। প্রাধ্যক্ষ অনেক আশ্বাস দিয়েছেন, তিনি কিছুই করেননি, তাই এই মুহূর্তে আমরা তার পদত্যাগ চাই। অভিযোগ তুলে ধরে আন্দোলনে থাকা কুয়েত মৈত্রী হলের আরেকজন ছাত্রী বলেন, আমরা যদি বলি ক্যান্টিনের খাবারের দাম বাড়লেও মান কমে গেছে, প্রাধ্যক্ষ ক্যান্টিন পরিচালকের পক্ষ নিয়ে কথা বলেন। হলের সমস্যার বিষয়ে কোনো শিক্ষার্থী ফেসবুকে কিছু লিখলে তাকে ডেকে নিয়ে অপমান করেন প্রাধ্যক্ষ, এমনকি পরিবারকে ফোন করে ওই শিক্ষার্থী সম্পর্কে বাজে কথা বলেন। বিভিন্ন সমস্যার কথা বলতে বলতে সহ্যের সীমা সারিয়ে যাওয়ার পর আমরা আজকে এখানে এসে অবস্থান নিয়েছি। ক্ষুব্ধ আরেক শিক্ষার্থী বলেন, ছাত্রীদের হলগুলোতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। প্রতিটি হলে আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম থেকে সব ক্ষেত্রে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের উপস্থিতি ছিল, কিন্তু আমাদের হলের শিক্ষকেরা আসেননি। আলোকসজ্জা দূরের কথা, সাজানোর কোনো খবর নেই। সেখানে আমাদের পাশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে দুই দিন ধরে আলোকসজ্জা আছে। এই পরিস্থিতি দেখার পর ছাত্রীদের ক্ষোভ সীমা ছাড়িয়ে গেছে। এ কারণে আমরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছি। আরেক ছাত্রীর অভিযোগ, কুয়েত মৈত্রী হলে পর্যাপ্ত পাঠ্যকক্ষ নেই, পর্যাপ্ত আবাসিক শিক্ষকও নেই, পানির ফিল্টারের ব্যবস্থা যথাযথ নেই এবং ক্যান্টিনে বেশি দামে অস্বাস্থ্যকর এবং নিম্নমানের খাবার বিক্রি করা হয়। হল প্রাধ্যক্ষ ছাত্রীদের সমস্যার সমাধানে পুরোপুরি উদাসীন। এ ব্যাপারে জানতে প্রাধ্যক্ষ নাজমুন নাহারের ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।